হ্যালো বন্ধুরা আমি মুক্তা অর্ডিনারি লাইভ চ্যানেল থেকে আজকে আপনাদের শোনাতে যাচ্ছি বিখ্যাত রূপাঞ্জল গল্পের কাহিনী কুচবরণ কন্যা তার বরণ চুল হাঁটুন নিচে দুলছে মেয়ে গোছ ভরা চুল শুধু কি হাঁটুন নিচ কোমর ছাড়িয়ে পা ছাড়িয়ে শরীর ছাড়িয়ে তার চুল গহীন জঙ্গলের ভেতর এক বন্ধ দুর্গ তার ভেতরে থাকে সেই কন্যা বড় দুঃখী ছোটবেলা থেকে নিজের মা বাবাকে চোখে দেখাও দেখতে পায়নি দেখবে কি করে জন্মের পরপরই তো তাকে বাবা মায়ের কাছ থেকে কেড়ে এনে দূরকে বন্ধ করে রেখেছে ডাইনি বুড়ি টানা টানা দুই চোখ টিকালো নাক আর লম্বা চুল স্বর্গের পরিদেরও হার মানায় আর সেই রূপ যাতে আর কেউ দেখতে না পারে তার জন্যেই ডাইনি বন্ধ করে রেখেছে তাকে ওহ কন্যের নামটি তো বলা হয়নি জন্মের পর অমন রূপ দেখে বাবা মা নাম দিয়েছিল তার রূপাঞ্জলি বাবা মায়ের স্মৃতি বলতে নিজের সঙ্গে লেগে থাকা নামটুকুই শুধু বাবা মা কেন ছোট থেকেই তো রূপাঞ্জলির চারপাশে কোনো মানুষ নেই আছে বলতে শুধু ওই ডাইনি বুড়ি তাও সেও সারা দিন থাকে না দুপুরে আসে একবার তারপর চলে যায় দুর্গের ভেতর একা একা দিন কাটে রূপাঞ্জলির খেলার সাথী নেই পাখিরাও এই দুর্ভেদ্য জঙ্গলে ডাইনি দুর্গের কাছে তেমন একটা আসে না একটু যে নিজে নামবে ঘুরে বেড়াবে কণ্ সেই উপায়ও নেই নিচে নামা সিঁড়ি তো দূর একটা দরজাও নেই থাকার মধ্যে আছে একটা জানালা ডাইনি বুড়ি আসে রোজ দুপুরে নিচ থেকে হাক পারে রূপাঞ্জলি রূপাঞ্জলি এলিয়ে দাও চুল রূপাঞ্জলি ডাক শুনে জানালায় আসে চুলের বাঁধন খুলে দেয় অদু দুর্গ থেকে মাটিতে লোটায় তার চুল সেই পেয়ে উপরে উঠে আসে ডাইনি বুড়ি দুপুর কাটিয়ে চলে যায় কাহিনী শুরু জয়তলা গ্রামে ওই দুর্গ থেকে একশো মাইল দূরে সেই গ্রামে থাকত রূপাঞ্জলির বাবা মা এক কাঠুরে দম্পতি দম্পতির মনে সুখ ছিল অসুখ বলতে একটাই তাদের কোনো সন্তান ছিল না ঠাকুর দেবতার কাছে মানত করেও লাভ হয়নি কিন্তু কাঠুরে বইয়ের মন বলতো একদিন না একদিন ঠিক সন্তান হবে তার একদিন তুমুল বৃষ্টি শুরু হয়েছে গরিব কাঠুরের বাড়ির টালির চালের ফাঁক দিয়ে জল পড়ছে সেই দিন কাঠুরেও বাড়িতে নেই অগত্যা জল পড়া বন্ধ করতে বাড়ির চালেই উঠতে হলো কাঠুরে গিন্নিকে যেই না উপরে উঠেছে দেখতে পেল বেশ খানিকটা দূরে খানিকটা জমিতে কত ফুলকপি তার ঘরে তো চাল ডাল পিয়াস ছাড়া কিছুই নেই খুব স্বাদ হলো ফুলকপি খাওয়ার কিন্তু পাবে তার কি চারিদিকে উঁচু পাঁচিল যেন একটা দুর্গ ওখান থেকে কে বা তাকে এনে দেবে কিন্তু যত দিন যায় তত ফুলকপির ইচ্ছাটা পেয়ে বসে কাঠুরের বউকে আর ততই বিমর্ষ হয়ে যায় তার মুখ কাঠুরে একদিন জিজ্ঞেস করলো কি হয়েছে গো তোমার বউ বললে ওই যে দূরে ফুলকপি খেত ওখান থেকে আমায় চারটি ফুলকপি এনে দাও না গো খেতে বড় স্বাদ হয়েছে নইলে মরে যাব। কাঠুরে ভাবল ফুলকপির জন্য বউ মরে যাবে তার চেয়ে যা হয় হোক আমি ফুলকপি তুলে আনি ভোরবেলা পা টিপে টিপে ফুলকপি তুলে এনে দিল বউকে তাই দেখে বউয়ের আনন্দ আর ধরে না পরের দিন আবার আবদার করলো আর কয়েকটা নিয়ে আসো যদি কাঠুরে আবার গেল কিন্তু খেতে পা দিতেই একবারে সামনে পড়ল ডাইনি বুড়ি কাঠুরি দেখে সে তো রেগে কায় বলে এত বড় সাহস তোর আমার ক্ষেত থেকে ফুলকপি চুরি করিস কাঠুরে ভয় পেয়ে বলে ক্ষমা করুন আমায় আমার বইয়ের খুব ফুলকপি খাওয়ার ইচ্ছে হয়েছে না পেলে হয়তো মরে যাবে এ কথায় মন গলল বুড়ির বুড়ি বলল তোকে ফুলকপি দিতে পারি তবে একটা শর্ত ফুলকপি খেয়ে তোর বইয়ের খোকাখুকু হলে আমাকে তাকে দিয়ে দিতে হবে কাঠুরে বলল আচ্ছা বাবা তাই হবে এই ঘটনার পর কয়েক মাস হয়েছে খুকি হয়েছে বুড়ি জানতেও পেরেছে কাঠুরের বাড়িতে এসে হাজির সে মেয়েকে না পেলে খেয়ে ফেলবে বাবা মাকে এই ভয়ে কাঁদতে কাঁদতে মেয়েকে বুড়ির হাতে তুলে দিল বাবা মা আর দিন সে বাবা মাকে দেখতে পায়নি রূপাঞ্জলি সেই থেকে দুর্গে বন্দি তারপর একদিন হঠাৎ ঘটনার মরে গেল বদলে ঘুরতে ঘুরতে একদিন ওই জঙ্গলের কাছে চলে এলো রাজপুত্র বেলা পরে এসেছে রাজপুত্রের কানে ভেসে এলো সুর সুরটা অনুসরণ করতে করতে এগোলো রাজপুত্র পৌঁছলো সেই বদ্ধ দুর্গের সামনে উপর থেকে ভেসে আসছে গান কে গাইছে বড় দেখতে ইচ্ছে হলো তার কিন্তু দুর্গের ওপর পৌঁছানোর কোনো পথ পেল না সে বাড়ি ফিরে গেল কিন্তু কানে যে লেগে আছে সুর ভোলে কি করে সে পরের দিন ফের এলো দুর্গের কাছে তারপর রোজ এরকমই একদিন দুর্গের সামনে জঙ্গলের আড়ালে দাঁড়িয়ে গান শুনছে সে হঠাৎ দেখে বুড়ি দুর্গের সামনে দাঁড়িয়ে হাঁক পারছে রূপাঞ্জলি রূপাঞ্জলি এলিয়ে দাও চুল অমনি জানালা দিয়ে নেমে এলো চুল সেই পেয়ে উপরে উঠে গেল বুড়ি তারপর খানিকক্ষণ বাদে নেমে এলো একইভাবে বুড়ি চলে যেতে নিচে দাঁড়িয়ে ডাক দিল রাজপুত্র রূপাঞ্জলি রূপাঞ্জলি এলিয়ে দাও চুল চুল এলিয়ে দিল কণ্নে যেই না সেই চুল জানালা টপকে ঘরে ঢুকেছে রাজপুত্র রূপাঞ্জলি তো অপার এ কে রাজপুত্র বুঝিয়ে বলে তাকে কিভাবে তার গান শুনে পাগল হয়েছে সে কতই না ইচ্ছা ছিল তাকে দেখার রূপাঞ্জলি সেসব শোনার পরে শান্ত হলো রাজপুত্র বলে তাকে আমার রানী হবে তুমি কন্যে বলে যেতে তো চাই কিন্তু কিভাবে যাব দরজা নেই সিঁড়ি নেই তুমি বরং প্রতিদিন আমার জন্য একটু একটু করে রেশম সুতো নিয়ে এসো সেই সুতো পাকিয়েই তৈরি করব দড়ি সে বেয়ে নামব নিচে তোমার সঙ্গে যাব এরপর থেকে রোজ দেখা করতো রাজপুত্র ডাইনি চুল এলিয়ে দেয় কন্যা সেই বেয়ে ওঠে রাজপুত্র হাতে তার রেশম সুতো এইভাবে দিন যায় দড়ি তৈরি করে কন্যে ডাইনি বুড়ি কিছুই জানে না কিন্তু একদিন হল কি রাজপুত্রের কথা ভাবতে ভাবতে এক বেখেয়ালে বুড়ি বলে বসল মেয়ে চলবে উপরে উঠতে এত দেরি কেন রাজপুত্র কেমন তাড়াতাড়ি উঠে আসে এ কথা শুনে থ ডাইনি বুড়ি তারপর তার রাগ দেখে কে কন্যে চুলের মুঠি ধরে বলে সে তোকে বলে সবার চোখের আড়াল করে রেখেছিলাম আমি আর তুই কি না রাজপুত্রকে ঘরে নিয়ে এসেছিস কাঁচি দিয়ে ঘেঁচাং করে কেটে দেয় রূপাঞ্জলের অমন চুলের গোছা তারপরে দুর্গ থেকে দূরে অন্ধকার নির্জন জঙ্গলে নির্বাসনে দেয় তাকে রাজপুত্র তো এসব কিছুই জানে না প্রতিদিনের মতো দুর্গের নিচ থেকে ডাকে রূপাঞ্জলিকে চুল এলিয়ে দেওয়ার জন্য আর দুষ্টু ডাইনি রূপাঞ্জলি সে কাঁটা চুলের গোছা নামিয়ে দেয় নিচে চুল বেয়ে ওপরে উঠেই তো রাজকুমার ডাইনি বুড়ি চিবিয়ে চিবিয়ে বলে বাসা ছেড়ে পাখি উড়ে গেছে এবার তোমার কি হাল হবে এই ভয়ে লাভ দেয় রাজপুত্র পরে কাবনের ওপর তার খোঁচায় অন্ধ হয়ে যায় সে রূপাঞ্জলির কথা ভাবতে ভাবতে কেঁদে বেড়ায় সে একদিন হঠাৎ গলার কানে যায় রূপাঞ্জলির এর মধ্যেই দুই সন্তানও হয়েছে তার তাদের নিয়ে বেরিয়ে আসে সে এই তো তার রাজপুত্র মনে আনন্দ আর ধরে না রাজপুত্রকে জড়িয়ে ধরে কেঁদেই ফেলে সে তার চোখের জল এসে লাগে রাজপুত্রের চোখে আর সঙ্গে সঙ্গে চোখের আলো ফিরে পায় রাজপুত্র তারপর আর কি রানী ও সন্তানদের নিয়ে চলল রাজপুত্র তাদের জন্য অপেক্ষা করছে রাজা রানীর গোটা রাজ্য ও তাদের প্রজা বন্ধুরা গল্পটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন